হাই ফ্রেন্ডস, আমি রাজু, আপনারা দেখছেন বাংলা টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি এমন একটি টপিক নিয়ে কথা বলবো যেটা আপনাদের খুবই দরকার, যারা নতুন ইউটিউবার এবং কিছুদিনের পুরনো ইউটিউবার তাদের খুবই দরকার। আপনারা হয়তো শুনেছেনই যে 2018 ইউটিউব যে নতুন পলিসি করেছে মনিটাইজেশনের জন্য, সেইটার যে উপায় আপনারা কিভাবে 4000 আওয়ার্স ওয়াচ টাইম পাবেন এবং সাথে 1000 সাবস্ক্রাইবার, সেটার জন্য যা করতে হবে আমি কিছু টিপস দিব। সেই টিপস ফলো করলে আপনারা অবশ্যই সেটা ক্রস করতে পারবেন এবং মনিটাইজেশন অন করতে পারবেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি একদম লাস্ট পর্যন্ত দেখবেন, যদি স্কিপ করেন তাহলে আপনার চ্যানেলের সেই 4000 ভিউ এবং 1000 সাবস্ক্রাইবার ক্রস করতে পারবেন না। প্রত্যেকটা টপিকই আমি বলবো, প্রত্যেকটা টপিকই একদম পুরো ভালো মতো দেখবেন শুনবেন, ঠিক আছে? সো ভিডিও লাস্টে আমি আরেকটি ওয়েবসাইট দেখাবো যেখান থেকে আপনারা, যে ওয়েবসাইটটি আপনাদের খুব হেল্প করবে সেরকম র্যাঙ্ক করানোর জন্য এবং ভিউস পাওয়ার জন্য, ঠিক আছে? তো প্রথমে যে আমি টপিকটি বলবো সেই টপিকটি হচ্ছে ক্রিয়েট অ্যাট্রাকটিভ কন্টেন্ট। মানে আপনি অবশ্যই সবসময় চেষ্টা করবেন, মানে সবসময় বলতে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনাদের হাতে তো এক মাস টাইম আছে, তাই না? 20 ফেব্রুয়ারি যে আছে, এই 20 ফেব্রুয়ারি আপনাদের যে টাইম সেটা শেষ হয়ে যাবে যদি 4000 ভিউ এবং 1000 সাবস্ক্রাইবার না থাকে। তাহলে এই যে এক মাস আপনারা টাইম পাচ্ছেন, তা এই এক মাসে আপনারা যেটা করবেন ডেলি দুটো বা একটি করে, একটি তো কমন, পারলে দুটো করে ভিডিও আপলোড করবেন, ঠিক আছে? আমি সব বলবো কিভাবে কি করতে হবে। তা আমি প্রথমে যে পয়েন্টটি বলছি সেটা হচ্ছে ক্রিয়েট অ্যাট্রাকটিভ কন্টেন্ট। আপনি সবসময় চেষ্টা করবেন যে একটি যে ভিডিও বানাবেন সেটি খুব ভিউয়ার্সের উৎসাহ যাতে থাকে, ঠিক আছে? যেমন ধরুন আপনি একটি ভিডিও বানালেন, একটি ভিউয়ার্স আপনার ভিডিওটি চালু করলো, কিন্তু চালু করার পর অনেকেই চলে যায়, ঠিক আছে? কিন্তু এমন ভিডিও আপনাকে বানাতে হবে চিন্তা ভাবনা করে যাতে ভিউয়ার্স না চলে যায় এবং আপনার ভিডিওটি শেষ পর্যন্ত বা মোটামুটি ধরুন 5 মিনিটের ভিডিও 3 মিনিট পর্যন্ত দেখে, এমন কিছু ভিডিও তৈরি করতে হবে। এটা 1 নম্বর কথায় খেয়াল রাখবেন। সো 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আপনার যে ভিডিওগুলি তৈরি করবেন সেই যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো আপনি আপনার সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করবেন। আপনি জানেন না যে সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করলে আপনার কতটা উপকার হবে এই মুহূর্তে, ঠিক আছে? যদি ভালো কন্টেন্ট বানান, অ্যাট্রাকটিভ, আমি যেটা বললাম আগে সেরকম কন্টেন্ট যদি বানান, তাহলে আপনি যদি সেটা ফেসবুকে পোস্ট করেন কোনো পেজে বা আপনার প্রোফাইলে, তাহলে সেটা খুবই কাজে দেবে, বা আদার সোশ্যাল নেটওয়ার্ক যেগুলো আছে সেই প্ল্যাটফর্মে আপনি শেয়ার করতে পারেন। শেয়ার করেও সেখান থেকে অনেক কিছুটা রিয়েল কী বলে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবারও পেতে পারেন। একবার যদি ফেসবুকে ভাইরাল হয়ে যায় আপনার টপিকটি, সেটা পোস্টটি, সেটা যদি শেয়ার হতে থাকে, তাহলে ভাবুন আপনি কত সাবস্ক্রাইবার পাবেন এবং কত ভিউজ পাবেন এবং সঙ্গে ওয়াচ টাইমও প্রচুর পাবেন। তা 3 নম্বরে যেটা আছে মেক ট্রেন্ডিং টপিক। মানে হচ্ছে যে আপনি সবসময় ট্রেন্ডিং টপিকটা চুজ করবেন এই এক মাস বা পরবর্তীও কাজে লাগাতে পারেন। এই ট্রেন্ডিং টপিক দিয়ে আপনি সেই আপনার যে ভিডিও আছে সেখানে প্রচুর পরিমাণে আপনারা ভিউ আনতে পারবেন এবং সাবস্ক্রাইবারও, ঠিক আছে? যেমন এর একটি সাইট আছে, আমি প্রথম লাস্টের দিকে ভিডিওতে দেখাবো, আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। একটি সাইট আছে, সেই সাইটে আপনি জানতে পারবেন যে বর্তমানে কি ট্রেন্ডিং চলছে এবং কি বেশি সার্চ হচ্ছে ইউটিউবে বা গুগলে। সেই জিনিসটা যে আছে সেই জিনিসটা আমি লাস্টে দেখাবো, আপনারা প্রথমে এই টপিকগুলো ভালো করে শুনে নিন, ঠিক আছে? তা এই ট্রেন্ডিং টপিক যখন আপনি ভিডিওটি বানাবেন সবাই ইউটিউবে বা গুগলে সার্চ করবে, ধরুন ইউটিউবের কথাই বলছি এখানে, ইউটিউবে সার্চ করবে এবং আপনাকে কিছু মোটামুটি ভালো স্ট্রং টাইপের ট্যাগ দিতে হবে এবং টাইটেল দিতে হবে। সেই টাইটেল এবং ট্যাগের জন্য আপনার ভিডিও র্যাঙ্ক করবে এবং আপনার ভিউজ পেয়ে যাবেন এবং রিয়েল ওয়াচ টাইমও পেয়ে যাবেন এবং সাবস্ক্রাইবারও, ঠিক আছে? তাই এখন এই যে 30 দিন আছে হাতে আপনাদের, যে 4 নম্বর টপিকে আমরা যাচ্ছি, এই 30 দিনের মধ্যে আপনারা যে টপিকটি নিয়ে একটু বেশ বানাতে পারেন খুব ভালো হয়, বানালে ব্লগ বানাতে পারেন আপনারা।
সত্যি বলছি, ব্লগ বানাতে পারেন, এতে প্রচুর ভিউ হয়, প্রচুর আপনি সাবস্ক্রাইবার পাবেন এর থেকে, ঠিক আছে। তা আপনারা কোথাও যাবেন বা কোথাও গিয়েছেন বড় বড় শহরে, সিটি, ঠিক আছে, বড় বড় খুব সুন্দর একটি জায়গায়, সেখানে গিয়ে ব্লগ বানান এবং ইউটিউবে আপলোড করেন, ঠিক আছে। এখানে খুব ভালো ভালো ট্যাগ দিবেন, তাহলে খুব র্যাঙ্ক করবে এই ভিডিওগুলো, প্রচুর ভিউ হবে এখানে। তা 5 নম্বরে যেটা বলছি যে রিয়াকশন ভিডিও তৈরি করুন, ঠিক আছে। বড় বড় যেমন ইউটিউবার রিয়াকশন ভিডিও, তার রিয়াকশনগুলো কি, সেই সমস্ত ব্যাপার নিয়ে একটি ভিডিও তৈরি করেন। কিন্তু সবসময় মনে রাখবেন যে কোনো ভুল ধারণা ভিউয়ার্সদের দিবেন না আপনি, যেমন যে কোনো ইউটিউবার বা যার সম্বন্ধে আপনি ভিডিওটি তৈরি করছেন তার ব্যাপারে কোনো ভুলভাল কিছু বলবেন না, ঠিক আছে। একদম রিয়েলি বলুন, সত্যি বলুন, যাতে ভিউয়ার্স দেখে খুশি হয় এবং দেখতে থাকে। এই যে টপিকটি আছে, এই টপিকটি খুবই সুন্দর টপিক আপনার ওয়াচ টাইম বাড়ানোর জন্য, কারণ এইগুলো ভিডিও ভিউয়ার্স বা সবাই প্রত্যেকেই চায় যে পরবর্তীতে কী হবে, কী বলবেন আপনি, এটা নিয়ে বসে থাকে, আপনার ভিডিও দেখতে থাকে, ঠিক আছে। তারপরে 6 নম্বরে যেটা আছে টেকনোলজি, ধরুন আপনার টেকনিক্যাল চ্যানেল, তাহলে আপনি টেকনোলজি ইনফরমেশনের ভিডিও তৈরি করতে পারবেন, ঠিক আছে। যেমন 2050-এর যে ফিউচার টেকনোলজিগুলো আসতে চলেছে সেই সমস্ত নিয়ে, বা আদার্স যে টেকনোলজি নিউজ আছে, গুগলে গিয়ে সার্চ করবেন, অনেক ওয়েবসাইট চলে আসবে, সেখানে একটু রিসার্চ করে যেখানে আছে সেটাই আপনি ভিডিও বানিয়ে আপলোড করে দেবেন, দেখবেন প্রচুর ভিউ আসবে এখান থেকে। এবং ওয়াচ টাইম এটা দিয়ে বেশি হয়, ওয়াচ টাইম এরকম কন্টেন্টের ওয়াচ টাইম বেশি হয়, আমি বলছি, ভালো মতো শুনে নিন, ঠিক আছে। তো 7 নম্বরে যেটা থাকবে প্রমোট, যদি আপনার কোনো চ্যানেল থাকে বন্ধু, বা কোনো চেনা জানা কোনো চ্যানেল ইউটিউব আপনার থেকে মোটামুটি বড় বা বেশি ভালোই বড়, তা তাদের চ্যানেলে আপনার যে চ্যানেল আছে বা আপনার কোনো ভিডিওর লিঙ্ক তাদের ডিসক্রিপশনে দিতে বলতে পারেন এবং প্রমোশন করাতে পারেন, এর থেকেও প্রচুর ভিউ পেতে পারেন, প্রচুর। সেই চ্যানেলের ওপর ডিপেন্ড করবে যে চ্যানেলে আপনি প্রমোট করবেন, সেই চ্যানেলের কত সাবস্ক্রাইবার কত ভিউ আসে সেরকম দেখে তারপর আপনার এখানে এরকম মোটামুটি একটি ভিউ চলে আসবে, ওয়াচ টাইমও চলে আসবে, তাই এটা আপনারা দেখতে পারেন। আর যেটা বলছি যে ফেমাস পার্সনের বায়োগ্রাফি আপনারা ভিডিও বানাতে পারেন, যেমন আমাদের তো ইন্ডিয়া বা যেখানেই হোক রবীন্দ্রনাথ ঠাকুর যেমন আছে, তার ব্যাপারে বা কোনো ইউটিউবারই, এখন ধরুন ওগুলো তো চলে না বেশি একটা, কিন্তু ইউটিউবার কোনো বড় বিগ ইউটিউবারের বায়োগ্রাফি, কোনো ক্রিকেটারের বায়োগ্রাফি, এই সমস্ত ব্যাপার নিয়ে ভিডিও তৈরি করতে পারেন, এটা থেকে প্রচুর পরিমাণে আপনার ওয়াচ টাইম আসবে, এগুলো মানুষ দেখার ইচ্ছে মানুষের, বুঝেছেন আপনি ব্যাপারটা, যে মানুষ দেখতে চায় যে কি বলবেন আপনি পরবর্তীতে, তার জীবনে কি হয়েছিল, এই জিনিসগুলো। এবং তার সঙ্গে তো 2-3টি ব্যাপার থাকেই, যেমন অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাবেন, আপনি ভালো কন্টেন্ট বানালেন, ভালো ট্যাগ দিলেন, ভালো ট্রেন্ডিং টপিক চুজ করলেন, কিন্তু আপনি থাম্বনেল ভালো দিলেন না, তাহলে কিন্তু আপনার যে ভিউজটা হবে ভিউজই হবে না, ভিউজ না হলে তো আপনার ওয়াচ টাইমও হবে না, ঠিক আছে। সেই জন্য মোটামুটি ভালো ধরনের একটি থাম্বনেল ইউজ করবেন, কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড সিম্পলের মধ্যে সুন্দর, ঠিক আছে, যাতে মানুষ অ্যাট্রাকটিভ হয়ে যায়, ঠিক আছে। তারপরে যেটা আছে বেশি ছোট ভিডিও বানাবেন না, বেশি বড়ও বানাবেন না, তাহলে ভিউয়ার্সরা দেখতে একটু মানে দেখতে যাবে না, ঠিক আছে, মানে স্কিপ করবে বা চলে যাবে ভিডিও দেখবেন। আর মোটামুটি 6-8 মিনিটের ভিডিও পারফেক্ট আছে, ঠিক আছে, বেশি বড় করলে আবার দেখতে যাবে না, এবং বেশি ছোট করলে আপনার প্রফিট হবে না, ঠিক আছে, প্রফিট তো না লাভ হবে না, ঠিক আছে, যেটা হচ্ছে ওয়াচ টাইম বেশি একটা হবে না। তারপরে যেটা তার সঙ্গে থাকে স্ট্রং ট্যাগ, খুব স্ট্রং, বেশি ট্যাগ দেবেন না, বেশি ট্যাগ দিলে র্যাঙ্কের যে মাপটা আছে সেটা পরিমাণ কমে যায়, ঠিক আছে, র্যাঙ্কের মানটা কমে যায়। তা স্ট্রং ট্যাগ দেবেন, কিন্তু বেশি দিবেন না, 4-5টার মধ্যে রাখবেন, তাহলে ভালো হবে, একদম একদম কোয়ালিটি কন্টেন্ট বানাবেন, ঠিক আছে। তারপরে এই কয়েকটা টপিক আপনারা ফলো করেন, তাহলে আপনাদের যে 4000 ওয়াচ টাইম এবং 4000 আওয়ার্স ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার সেটা আপনারা পেতে পারেন, একটু ভালো মতো ট্রাই করেন
এক মাস ডেলি দুটো করে বা একটি করে ভিডিও আপলোড করেন, ঠিক আছে, এবং শেয়ার করেন প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়াতে। এবং আমি যে বলেছিলাম যে লাস্টে একটি দেখাবো জিনিস, তা সেটা হচ্ছে আপনি আমি যে বললাম প্রথমে যে ট্রেন্ডিং টপিক আপনারা কিভাবে চুজ করবেন, ঠিক আছে, ট্রেন্ডিং কি চলছে, কি সার্চ বেশি হচ্ছে, তা সের জন্য যেটা মানে আপনাকে করতে হবে, আপনারা দেখতে পারবেন কি কি সার্চ হচ্ছে বেশি। তা এর জন্য একটি গুগলের একটি ওয়েবসাইট আছে গুগল ট্রেন্ডস নামে, সেই ওয়েবসাইটে আপনারা যেতে পারেন গুগলে সার্চ করে গুগল ট্রেন্ডস, সেখানে গিয়ে আপনারা সার্চ করতে পারেন, দেখতে পারেন, সরি, দেখতে পারেন সেখানে কি ট্রেন্ডিং চলছে। এবং আপনি ধরুন একটি কিওয়ার্ড সেখানে দিয়েও দেখতে পারেন যে কত সার্চ হচ্ছে মাসে, ঠিক আছে, ইন্ডিয়া লোকেশন আপনার কান্ট্রি হিসাবে দেখতে পারবেন, সমস্ত কিছু দেখতে পারবেন। তা সেখানে একটু ফলো করবেন, ঠিক আছে, সেখানে ফলো করলে আপনাদের তাহলে ট্রেন্ডিং টপিকটি বেছে নিতে পারবেন, ঠিক আছে। এবং লাস্ট টাইম যেটা বলতে চাচ্ছি, যারা একটু টাকা খরচ করতে চান, ঠিক আছে, তাদের জন্য আপনারা ইউজ করতে পারেন গুগলের অ্যাডওয়ার্ডস, অ্যাডভার্টাইজ দিতে পারেন আপনার ভিডিওর, ঠিক আছে, তাহলে অনেক টাকা খরচা হবে। কিন্তু যারা খরচা করতে চান তাদের জন্য আমি রেকমেন্ড করব না যে এটা ইউজ করার জন্য, কারণ এখানে অনেক টাকা লেগে যাবে আপনার, সেরকম 4000 আওয়ার্স ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার তো চলে আসবে খুব তাড়াতাড়ি, কিন্তু 4000 আওয়ার্স ওয়াচ টাইমের জন্য আপনাকে অনেক টাকা খরচ করতে হবে। সেই জন্য বলছি যদি কেউ চান তাহলে ট্রাই করতে পারেন, কিছু টাকা লাগিয়ে দেখতে পারেন, ঠিক আছে। সো ফ্রেন্ডস, গুগল ট্রেন্ডসটা আপনারা দেখবেন অবশ্যই ভিডিও এটা দেখার পর, ঠিক আছে, অবশ্যই সেখানে আপনি কোনো না কোনো টপিক পেয়ে যাবেন, ঠিক আছে। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে, ইউটিউবারদের সঙ্গে, আপনার ইউটিউবার বন্ধুদের সাথে, যাতে তারাও এই টপিকগুলো ফলো করে তারাও 4000 ভিউস এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারে। একটি লাইক অবশ্যই করবেন, ঠিক আছে। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।